हेलो बंधुरा, स्मार्ट गृहिणी चैनलेर आरो एकटी नतून पर्वे आपनादेर स्वागत। सब समय नतून किछु तैरी करार ओ आपनादेर साथे शेयर करार चेष्टा करी। आज देखुन एकटा पायसेर रेसिपी, आज बानाबो आतार पायस। जदिओ एई पायसटा तैरी करा एकटू समय सापेक्ष ब्यापार, किन्तु एकबार तैरी करले आपनारा किन्तु ठकबेन ना। तो एई आतार पायसटा तैरी करार जन्य एकेबारे पाका आता दरकार। आमी एखाने एक किलो आता निये निएछि, এগুলো কিন্তু একেবারে পাকা। একটু প্রেস করে আপনাদের দেখাচ্ছি, একটু প্রেস করলেই এই আটাগুলো কিন্তু ভেঙে যাবে। তাই বাজার থেকে আটার পায়েস তৈরি করবার জন্য একেবারে পাকা আটাই কিন্তু কিনে আনতে হবে। প্রথমেই আমরা আটাগুলোকে এবার ছাড়িয়ে নেব। দেখুন, আটাগুলোকে একটু ভাঙতেই এগুলো দুটুকরো হয়ে গেল, এবং ভেতর থেকে আমি একটা চামচের সাহায্যে কোয়াগুলোকে বার করে নিচ্ছি। আটাগুলো কিন্তু পাকা হলে খুব সহজেই কোয়াটা বেরিয়ে চলে আসে। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে আমি একটা চামচের সাহায্যে কোয়াগুলোকে বার করে নিচ্ছি। এটা আমাদের করতে খুব বেশি সময় লাগবে না, তবে ডিসিট করতে একটু সময় লাগবে। দেখুন, কোয়াগুলো কিন্তু একেবারে বার করে নিয়েছি। এরপরে এগুলোকে আমরা ডিসিট করে নেব। একটু হাতে চাপ দিলেই কোয়া আর বীজটা আলাদা হয়ে যাবে। এইভাবে সবকটা কোয়া আর বীজ আমাদেরকে আলাদা করে নিতে হবে। সমস্ত কোয়াগুলো আমি ছাড়িয়ে তারপরে আমি প্রসেসিংয়ে চলে যাব। দেখুন, কোয়া আর বীজ আমি আলাদা আলাদা বাটিতে রেখেছি। তবে এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু আটাটাকে মিক্সারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমি কিন্তু মিক্সারে ব্লেন্ড করছি না। এরপরে অন্যান্য উপকরণগুলো দেখে নিই। আমি নিয়েছি 1 লিটার দুধ, দুধটা আমি একটু গরম করেই রেখেছিলাম। আর নিয়েছি কনডেন্স মিল্ক, 2 চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর 1/2 কাপ চিনি লাগছে, তবে চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। সামান্য একটু দুধে আমি কেশর গুলে রেখেছি, গাওয়া ঘি নিয়েছি 2 চামচ, ছোটো এলাচের গুঁড়ো 1 চামচ, গোটা 30 কাজু আর গোটা 30 কিচমিচ নিয়েছি। কাজুগুলোকে আমি একটু ভেঙে রেখেছি। প্রথমেই আমরা কড়াইতে ঘিটা দিয়ে দেব। ঘিটা একটু মেল্ট করে নেওয়ার পর আমরা কাজুটা আর কিচমিচটা ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু এই সময় একেবারে লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু কাজুটা না পুড়লেও কিশমিশটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজু আর কিশমিশটা হালকা করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর আমরা এটাকে তুলে নেব। এরপর এই প্যানেই আমরা দুধটাকে কিন্তু আবারও গরম করে নেব। দেখুন, ঘিয়ের কড়াতেই আমি দুধটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব, এবং দুধটা যতক্ষণ ঘন হবে ততক্ষণ কিন্তু আমাদের বারে বারে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তা নাহলে কিন্তু দুধটা তলায় লেগে গেলে পায়েসের স্বাদটা একেবারেই খারাপ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। তবে আপনারা যদি শুধু চিনি ইউজ করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, কনডেন্স মিল্কটা না দিলেও চলবে। আমি এখানে চিনি আর কনডেন্স মিল্ক দুটো উপকরণই ইউজ করছি। 1/2 কাপ আমি চিনিটা দিয়ে দিলাম। খুব ভালো করে চিনিটাকেও এবারে দুধের সাথে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ছোটো এলাচের গুঁড়োটা, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ভেজে রাখা কাজু কিশমিশটাও কিন্তু দিয়ে দিলাম। আমাদের কিন্তু সবসময়তেই দুধটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন, দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠছে, আর কড়ার পাশে যে দুধের শটটা লেগে যাচ্ছে সেটা কিন্তু মাঝে মাঝেই একটু চেঁচে নিতে হবে। দেখুন, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। 1 লিটার দুধটা কমে প্রায় 500 ml মতো হয়ে গেছে। কনসিস্টেন্সিটা মোটামুটি আমার ঠিকই লাগছে। এই সময় আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমরা আটাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তা না হলে আটাটা যদি টক থাকে সেক্ষেত্রে দুধটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি ফ্লেভারের জন্য শুধুমাত্র ছোটো এলাচের গুঁড়ো দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারেন। এরপর কালারের জন্য আমি দিয়ে দিলাম কেশরটা। পায়েসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। চাইলে আপনারা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশনও করতে পারেন। তাহলে দেখুন, খুব সহজেই আতার পায়েস তৈরি হয়ে গেল। যে কোনো উৎসব অনুষ্ঠানে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন। আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।